দর্শক ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ লিমন। আজকে কথা বলবো ঠাকুরগাঁও তিন আসন নিয়ে, এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা, আছেন ঠাকুরগাঁও তিন আসলে পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান। এবং প্রথমেই আসলে যেহেতু ঠাকুরগাঁও তিন নিয়ে কথা বলবো, আমাদের তিন কিন্তু আসলে আওয়ামী লীগ বিএনপি দুজনেরই হাত ছাড়া অনেক দিন যাবৎ, এবং এখন সেখানে সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির। তো সেক্ষেত্রে যদি আমি সেলিনা জাহান লিটা আপনার কাছে জানতে চাই যে ঠাকুরগাঁও তিনে নিজেদের পরবর্তী নির্বাচনে জয় ছিনিয়ে আনতে কী পরিকল্পনা আছে আপনাদের? এই আসনটি বরাবরই আমাদের আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের। 2001 সালে আমাদের প্রথম হাতছাড়া হয়, পরবর্তীতে আমাদের যেহেতু বড় দল আওয়ামী লীগ, সেখানে মহাজোটকে সেখানে প্রার্থী ঘোষণা করা হয়। পরবর্তীতে মহাজোট হওয়ার পর 2014 সালে ওয়ার্কার্স পার্টি। এখন তো এই আসনটি আমার আব্বাও নির্বাচন করেছেন, এমপি ছিলেন, এবং এখানে আমরা পরবর্তীতে আমাদের আবারও নমিনেশনের বিষয়টি এসে যাবে। মাননীয় আমাদের আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন দিবেন, আমরা তার জন্যই কাজ করব। আমি জানতে চাচ্ছি যে যেহেতু এখন আপনাদের শরিক দলই এখানের এমপি এবং আপনাদের দল ক্ষমতায় আছে, সেক্ষেত্রে মানুষ আসলে কেন আপনাদের পরবর্তীতে আবার ভোট দিয়ে নির্বাচন করবে, সেটা শরিক দল হোক বা আওয়ামী লীগই হোক? ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটিও আমাদের পীরগঞ্জ রানীশঙ্কর উপজেলায় সেই ছোঁয়াটি আছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, আমরা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এবং নারীদের উন্নয়নের লক্ষ্যে আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। ঠাকুরগাঁও তিন আসনে সেটি আমাদের নারীরা সেই সুবিধাটুকু পাচ্ছে, সেই সুযোগটুকু পাচ্ছে, এবং আমরা এভাবে স্কুল কলেজ অবকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ব্যাপক উন্নয়ন হয়েছে আমাদের ঠাকুরগাঁও তিন আসনে। বিএনপিকে ঠাকুরগাঁও তিনের মানুষ কেন ধানের শীষে ভোট দিবে? দেশের সার্বিক রাজনৈতিক যে প্রেক্ষাপট, মানে ভোটারবিহীন সরকার, তারপরে দেশে যে খুন, গুম, হত্যা, বিভিন্ন প্রকার কার্যকলাপের কারণে মানুষ মহাজোটের উপরে একটু ক্ষিপ্ত, এক ভোট দিতে পারেনি, ভোটের অধিকার মানুষের নাই। না, আমি একটু যদি ওভাবে জানতে চাই যে মহাজোটের উপর ক্ষিপ্ত সে কারণে বিএনপিকে ভোট দিবে, নাকি আপনারা এই গত দিনগুলোতে মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছেন বা কি মেসেজ দিচ্ছেন যে কারণে মানুষ আপনাদের ভোট দিবে? আমি এটা জানি সেটাও আছে, কিন্তু তারপরেও আমরা সাংগঠনিকভাবে আমাদের জেলার যিনি মহাসচিব মির্জা আলমগীর সাহেব, ওনার যোগ্য নেতৃত্বে আজকে ঠাকুরগাঁ জেলার তিনটি আসন, তার মধ্যে আমার ঠাকুরগাঁ তিন, ক্লিন ইমেজের মানুষ এবং আমরা মানুষের দ্বার গড়ায় গেছি। ব্যক্তিগতভাবে মানুষ ওনাকে খুব পছন্দ করেন এবং আমরাও মানুষের দ্বারে দ্বারে গেছি। আমাদের দেশের কর্মকাণ্ড, দেশের কার্যকলাপ সম্পর্কে জনগণকে অবহিত করছি, মানে সব মিলে আমরা আশাবাদী যে ঠাকুরগাঁ তিন আসনটা এবার আমাদের পক্ষে জনগণ রায় দেবে। আমরা তো এখনও ঠিকমতো দেশব্যাপী মিটিং করতে পারছি না, বা আমাদের দলীয় যে মানে একটা দল ক্ষমতায় গেলে সে কী করবে, সে নির্বাচনী ম্যানিফেস্টো এখনও তো ঘোষণা করা হয়নি। তারপরেও কিছুদিন আগে আমাদের নেত্রী উনি বলেছেন যে আমার দল ক্ষমতায় গেলে যারা শিক্ষিত বেকার ছেলে চাকরি পাবে না, মানে বসে থাকবে, তাদেরকে ভাতার ব্যবস্থা করবে। আপাতত এইটুকুই আমাদের। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি একটু সেলিনা জাহান লিটা আপনার কাছে আসি, যে নির্দিষ্টভাবে আপনার এলাকায় আপনি কী প্রতিশ্রুতি দিচ্ছেন যদি আপনার দল আসে বা প্রার্থী যেই হোক, সেক্ষেত্রে স্পেসিফিকভাবে যদি জানতে চান যে এলাকার সমস্যা নিয়ে কি কাজ করেছেন? ঠাকুরগাঁও জেলা এবং পঞ্চগড় ঠাকুরগাঁও মিলিয়ে কিন্তু আমরা স্ট্রং, সাংগঠনিকভাবে আমাদের দৃঢ়তা অনেক বেশি, আমরা ওখানে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আমরা অনেক স্ট্রং। আর মানুষের দোরগোড়ায় পৌঁছানো আমাদের রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে বেকারত্ব দূর করছি, নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীদের যে আমাদের দেখেন যে প্রতিটি ঘরে ঘরে কিন্তু একটি ফ্যাক্টরি হয়ে গেছে,
এক সময় এই নারীরা একটি ব্লাউজ পেটিকোট সেলাই করার জন্য তাদেরকে টাকা খরচ করে দোকানে যেতে হতো, তারা কিন্তু এখন নিজেরাই করতে পারছে, কাঁথা সেলাই করে তারা বাজারজাত করতে পারছে। এখন আমাদের এই কৃষি প্রধান এই দেশ, আমরা কৃষিতে আমাদের ব্যাপক আমাদের উন্নয়ন, সেই কৃষি উপকরণ আমরা দিয়ে কৃষকদের মাঝে যে স্থিতিশীলতা সৃষ্টি, সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের যে নির্বাচনী হোমওয়ার্ক সেখানে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনারা আসলে কাছে, যেমন কৃষির কথা বললেন, চাকরির কথা বললেন বা বেকারত্ব দূরের কথা বললেন, আপনাদের হোমওয়ার্কে এইগুলো আসছে কি না? আগামীতে ক্ষমতায় যদি জনগণ দেয়, আমরা যে কাজগুলা মানে অসমাপ্ত করে মানে করতে পারি নাই, যেমন কৃষিতে আরও বেশি মানে ইয়ে করা, তারপরে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে সার্বিকভাবে হতদরিদ্র মানুষের মানে মঙ্গল করার জন্য আমরা যা মানে যা বলার দরকার আমরা তাই করছি। বাকিটুকু এখন দলীয় ম্যানিফেস্টো যখন প্রচার করবে তখন আমরা এটা বলতে পারবো আর কি। সেক্ষেত্রে আপনাদের এখানে নারী পুরুষ ভোটার কিন্তু প্রায় সমান, একটা নারী ভোটার একটি বড় ভূমিকা রাখবে, তো সেক্ষেত্রে নারীদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা এই আসছে নির্বাচনকে ঘিরে আপনাদের? আমরা তো নারীদের দোরগোড়ায় পৌঁছে আমরা তো তাদের উদ্বুদ্ধ করছি, বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের বিভিন্নভাবে কর্ম সৃষ্টি করে দিচ্ছি। চাকরি তো আছেই, চাকরিটা তো তাদের মেধাভিত্তিক যেতে হয়, সেখানেও তারা বাংলাদেশ সরকার আপনারা জানেন প্রাইমারি স্কুলে যে 60% মহিলা কোটা প্রথমে আমরা শুরু করেছি, কারণ শুরু জননেত্রী শেখ হাসিনার যে নারীদের জন্য অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবো না, এটি তার মাথায় রেখেই তিনি যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছেন তাতে কিন্তু নারীরা এগিয়ে আসছে। আর এর আগে নারীদের শিক্ষার ব্যবস্থা ছিল না, এখন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু শিক্ষা ব্যবস্থাটিকে একদম নারীদের হাতের কাছে নিয়ে গেছে, কারণ শিক্ষা সেই উন্নয়নের মূলধারায় কি আপনি ঠাকুরগাঁও 3 আসনকে কতদূর নিয়ে আসতে পারবেন বলে আপনারা এই আগামীতে ক্ষমতায় আসবেন? ইতোমধ্যে আমাদের হয়ে গেছে, উন্নয়নের মূলধারায় আমরা চলে এসেছি, আমরা নারীদেরকে নিয়ে আমাদের যে স্বপ্ন, এই নারীরা রাজনীতি করবে, এই নারীরা শিক্ষিত হবে, এই নারীরা আমাদের কর্মসংস্থানে আত্মনির্ভরশীল হবে, সেই জায়গায় আমরা অনেকটাই। সেক্ষেত্রে এই যে জাহিদুর রহমান আপনার কাছে যদি একটু আসি, যে নারীর পাশাপাশি তরুণ ভোটার কিন্তু এই নির্বাচনে একটি বড় ভূমিকা রাখবে, তো তরুণ ভোটারদের কাছে টানতে বা তরুণ ভোটারদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আছে কি না? তরুণ ভোটার এবং যারা শিক্ষিত, যারা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি পাবে না, তাদের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই উনি ঘোষণা করেছেন যে তাদের বেকার ভাতা উনি চালু করবেন। এটা তো মানে যুবকদের জন্য বা শিক্ষিত ছেলেপেলেদের জন্য তো এটা আছে, তরুণ আমাদের দেশের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য। আজকে দেখেন যে একটা উপজেলায় কতগুলো কলেজ, স্কুল, মাদ্রাসা, মানে শিক্ষা প্রতিষ্ঠান অগণন হয়েছে, যার মানে যেগুলোতে বেকার ছেলেপেলে যারা বাড়ির খেয়ে দিয়ে আজকে চাকরি বাকরি করছে, তো এটা তো একটা বিশাল ব্যাপার। এখন এটা আমরা অতীতে করেছি, কৃষকের জন্য করেছি যে আমরা তাদের লোন মাফ করেছি 5,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত যেটা ছিল সেটা সুদ মাফ করেছি, আমরা কাজ কিন্তু করেছি অতীতে। এখন আগামী দিনে জনগণ, আমরা এই কথাগুলোই বলতেছি, আগামী দিনে যদি জনগণ আবারও আমাদেরকে সেই ক্ষমতায় অধিষ্ঠিত করে, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষের জন্য বা দেশের মানুষের জন্য আমরা ঠিক এইভাবে যে কাজগুলি আমাদের অসমাপ্ত আছে এবং আরও নতুন কোনো কিছু যোগ করে দেশের মানুষের মঙ্গল যে মানে যেভাবেই হয় ঠিক সেভাবেই আমরা সামনে এগিয়ে যাব আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি একদম ছোট করে যদি একটু বলেন যে আগামীতে কেন ভোট দিবে মানুষ আপনাদের? দরিদ্র মানুষের হাসি ফোটানোর জন্য জাতির জনক যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, মানুষ এখন অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান পেয়েছে, আপনারা জানেন সেটুকু সেটা, এবং সেজন্যই মানুষের আস্থা আছে জননেত্রী শেখ হাসিনার উপর এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর, এবং বিশেষ করে আমি এই 3 আসনের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি, আমার উপর তাদের আস্থা আছে। ধন্যবাদ আপনাদের। দর্শক, শুনলাম এতক্ষণ ঠাকুরগাঁও 3 নিয়ে এখানকার স্থানীয় নেতাদের আগামী নির্বাচনের পরিকল্পনার কথা। আগামী পর্বে থাকবো দিনাজপুর 1-এ, শুনবো সেখানকার কথা। সে পর্যন্ত সময় টিভির সঙ্গে থাকুন।